2015 সালের 6 জুন বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর খাগড়াছড়ি রামগড়ের মহামুনি এলাকায় ফেনী নদীর ওপর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে সেতুটির কাজ প্রায় শেষ, এখন অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। স্থানীয়রা বলছে সেতুটি চালু হলে ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। এছাড়া রামগড় স্থল বন্দরের নির্মাণ কাজও চলমান। এই দুটি প্রকল্প চালু হলে স্থানীয় অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমনি সৃষ্টি হবে বহু কর্মসংস্থানের। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি রপ্তানি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ হবে, দুদেশের মধ্যে পারস্পরিক আমাদের যে সম্পর্ক সেটা জোরদার করবে। রামগড় স্থলবন্দর হওয়াতে আমাদের রামগড় পুরাতন মহকুমা শহর এবং খাগড়াছড়ি সহ এই জেলার আমূল পরিবর্তন আসবে। সামনে এই সেতু বন্ধ চালু হওয়ার সাথে সাথেই আমরা আবার আগের ঐতিহ্যে ফিরে যাব এবং রামগড় তথা খাগড়াছড়ি জেলা আমূল পরিবর্তন হবে, উন্নয়ন হবে। এই ট্রানজিটের ফলে এই দীর্ঘদিনের যে রামগড় মহকুমা শহর তা যে ঐতিহ্য হারিয়েছিল, এই ট্রানজিটের ফলে আমরা রামগড় উপজেলাবাসী আশা করছি আমরা আমাদের হান ঐতিহ্য ফিরে পাব। রামগড় এলাকাবাসীর বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দারুণ মোচন হবে, এই ট্রানজিটের কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আর এই ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ শেষ হলে এই স্থলবন্দর যখন চালু হবে রামগড় উপজেলা, রামগড় পৌরসভা, রামগড় উপজেলা তথা পুরা খাগড়াছড়ি জেলার জীবনযাত্রার মানের দৃশ্যপট পাল্টে যাবে, এখানকার রাজস্ব আয় বাড়বে, পৌরসভার জনগণের জন্য খুবই লাভজনক হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। করোনার কারণে কয়েক মাস সেতু নির্মাণ কাজ বন্ধ থাকলেও এখন চলছে পুরো দমে। সেতুর উদ্বোধন হলে স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এর নির্মাণ কাজ শেষের পথে, এবার এজন্য 2.86 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। রামগড় স্থলবন্দরের জন্য 10 একর জমি অধিগ্রহণ করে প্রত্যাশী সংস্থা অর্থাৎ স্থলবন্দর কর্তৃপক্ষকে আগামী 7 জানুয়ারি 2021 সালে বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে এক্সেল লোড নির্মাণের জন্য 4.375 একর জমি অধিগ্রহণ করে প্রত্যাশী সংস্থা সড়ক ও জনপথ বিভাগকে ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই স্থলবন্দরটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের যে ইম্পর্টেন্ট স্থলবন্দরগুলি আছে ইতিমধ্যেই, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, সেই রকম একটা গতিশীল এবং বৃহৎ আকারের একটা স্থলবন্দর এটি হবে এবং আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটা দারুণভাবে বেগবান হবে। ফলে যেটা হবে উভয় দেশের বৈদেশিক বাণিজ্য তো স্ফীত হবেই। এছাড়া মৈত্রী সেতুতে যোগাযোগের সুবিধার্থে রামগড়, হেয়াকোয়া, বারোয়ার হাটের প্রধান সড়ক প্রশস্ত করার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।